অস্ট্রেলিয়ায় একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট সহ দুইজন। সোমবার উত্তর কুইন্সল্যান্ডের কেইরিন্স শহরের একটি হোটেলের ছাদে আছড়ে পড়ে হেলিকপ্টারটি, সাথে সাথে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, পরে হোটেলে অবস্থানকারীদের সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন, তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।